চামগুৰিত রকিবুল হুসেইনের সাউন্ড হেক, সেইবাবে চামগুৰিৰ পৰা পলায়ন রকিবুল হুসেইনের। এই মন্তব্য রাজ্যিক বিজেপির সাধারণ সম্পাদক তথা উপনির্বাচনত চামগুৰি সমষ্টির প্রার্থিত্বর প্রবল দাবিদার দীপ্তু রঞ্জন শর্মার। তেখেতে গম পাইছে যে তেখেতৰ যিমানখিনি চাউল আছিল তেখেতৰ পৰিয়াল চামগুৰি, সেইখিনি ইতিমধ্যে শেষ হৈছে। আৰু 2022 নিৰ্বাচন যি আহিছে, 22 নিৰ্বাচনটো শেষ হ'ব, আৰু 2026 যি নিৰ্বাচন, সেই নিৰ্বাচনটো শেষ হ'ব। গতিকে আপোনালোকক মই এটা কথা কৈছোঁ যে এই চামগুৰিত যি উপ নিৰ্বাচন আহি আছে নহয়, এই উপ নিৰ্বাচন অসমত এক খুব ব্যতিক্ৰমী উপ নিৰ্বাচন হিচাপে পৰিগণিত। উপ নিৰ্বাচনৰ দিন ঘোষণা হোৱা নাই যদিও শাসক বিরোধীর মাজত দেখা গৈছে নির্বাচন কেন্দ্রিক ব্যাপক তৎপরতা। আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা হওয়া নাই যদিও চামগুৰি বিধানসভা সমষ্টিত বিজেপিয়ে প্রায় প্রার্থিত্ব নিশ্চিত করেছে। বিজেপির এক ভিতরুয়া খবর অনুসরি দীর্ঘদিন ধরে দলটির সেবা আগবাই অহা তথা দলের সাংগঠনিক কাম কাজত অতি আগরণুয়া বলে জনাজাত যুব নেতা দীপ্তু রঞ্জন শর্মায় পাব প্রার্থিত্ব। চর্চা চলি থাকার সময়তে সমষ্টিটির বিভিন্ন স্থানত অনানুষ্ঠানিক প্রচার আরম্ভ করেছে দীপ্তু রঞ্জন শর্মায়। সমষ্টিটির অন্তর্গত বিভিন্ন স্থানলৈ গৈ দলীয় কর্মী আর রাইজর মত বিনিময় করেছে দীপ্তু রঞ্জন শর্মায়। তার মাজতে কলে, প্রার্থিত্ব যাকেই নিদিয়ক আমি জিকিম, বিজেপির প্রার্থী বিপুল ভোটত জিকিব চামগুৰি। চামগুৰিত এইবার বিজেপি কংগ্রেসের মাজত প্রতিদ্বন্দ্বিতা নহয়, প্রতিদ্বন্দ্বিতা হব রাইজ আর কংগ্রেসের মাজত। প্রথম কথা, দলে যে সিদ্ধান্ত দিয়ে যুনে ক্যান্ডিডেট নহক, এটা কথা খালি 100% এবার সত্য যে চামগুৰিত এবার ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোট আমি বিপুল ভিতর বিজয়ী হব। কারণ ইমান দিন দেখিল যে রকিবুল হুসেনক, আমি রকিবুল হুসেন ডাঙর এগারী জ্যেষ্ঠ রাজনীতিবিদ, তখন আসলে খুব চালাকু, কারণ তখেতে বিধি বিধান আগতে গম পাই গেছে, সেইকাৰণে এবার ফাঁকি ফুকা দি পেলায় ধুবুরী পা জিকিছে। ইফালে পীযুষ হাজরিকার দাবি, এইবার চামগুৰিত আমি জিকিম, আমার সমর্থন বাড়িছে, আমি আশাবাদী। চামগুৰিত নর্মেলি যদি সাধারণতে কয় চামগুৰিটো আমি আগতে জিকা নাই কেতিয়াও, কিন্তু যদি এটু যদি ভালকে চাই যে চামগুৰিত আমি মাত্র পুরোনা চামগুৰিত 3400 বুথতে আমি পিছ করেছিল বিজেপি আমার লোকসভা নির্বাচনত, গতি চামগুৰি রাইজরও সমর্থন বিজেপির প্রতি প্রত্যেক দিনে আগবাড়িছে। আগতক আপনি যদি গোটেই পরিক্রমাটা চাই বিজেপিলৈকে সমর্থন আগতক আগবাড়িছে, গতি আমি খুব ভাল প্রতিদ্বন্দ্বিতা আগবাম। এবার তার মাজতেই ঢিঙর AIUDFর বিধায়ক আমিনুল ইসলামে কলে, চামগুৰিত কংগ্রেসের পরিয়ালকেন্দ্রিক রাজনীতি চলিছে, সেইবাবে রাইজে এইবার AIUDFক বিচাৰিছে। কেবুল হুসেন সাহেবর পুত্র পুত্রক এবার টিকেট দিয়ার কথা কংগ্রেসত আলোচনা হয়ে আছে। আমি দেখিছো রাইজে প্রতিক্রিয়া করেছে যে রকিবুল হুসেন সাহেবর পিতৃকও আমি বিধায়ক বনালো, তারপর তেখেতক 25 বছর বিধায়ক বনালো, আকো এটা তেখেতর পুত্রক দিব লাগে, এটো তার একটা পরিয়ালর পৈতৃক সম্পত্তি নহয় বা এটো রাজতন্ত্র নহয় যে বাপেক, বাপেকর পিছত পুতেক, পুতেকর পিছত নাতিয়েক, এনেকেই পরম্পরাগত। গতি এই কথাটো রাইজে বিচাৰিছে এবার পরিবর্তন, আর আমাক তার জনসাধারণ কৈছে যে আপনাদের ভাল প্রার্থী এজন দিয়ক, আমি এইবার কংগ্রেসক ভোট নিদিও, কারণ পরিয়ালতন্ত্রের পৰা চামগুৰি সমষ্টিটো আমি বচাব বিচাৰিছো। চামগুৰি সমষ্টি দীর্ঘদিন ধরে কংগ্রেসের দুর্গ হিসাবে পরিগণিত হয়ে আহিছে, সেই দুর্গ এইবার খহাব পাৰিবনে বিজেপিয়ে? উল্লেখ্য যে পুরোনা চামগুৰি সমষ্টিত বিগত লোকসভা নির্বাচনত কংগ্রেসে বিজেপিতকৈ মাত্র 3000 ভোটতে অগ্রগতি লৈছিল, গতিকে এইবার শাসকীয় বিজেপি প্রবল আত্মবিশ্বাসী, যিকোনো প্রকারেই চামগুৰি নিজের হাতলৈ আনিব। অবশ্যই এয়া কিমান দূর সম্ভব তার বাবে অপেক্ষা আর কিছুদিনলৈ। লাউখোৱাৰ পৰা আব্দুল হান্নানের সহযোগত গুৱাহাটীৰ পৰা দীপাঙ্কর মেধির রিপোর্ট, এনবি নিউজ। NB News, সহজ সরল ভাষাত নবভারতর কথা।